السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدث نمبر سوحي بخاري حدث نمبر هزار اكشو يحيى ابن سليمان رحمة الله عليه আবদুল ইবনে ইসাম রদিউল্লাহ থেকে বণিত তিনি বললেন আমরা একদায় নবী করিম সাল সাল্লামের সঙ্গে ছিলাম তখন তখন ওমর ইবনু খতাব রদিউল্লাহের হাত ধরেছিলেন ওমর রদিউলা তালা তাকে বললেন ইয়া রসুল্লাহ আমার প্রাণ ব্যতীত আপনি আমার নিকট সর্বাধিক প্রিয় তখন নবী করিম সাল আলিউসাল্লাম বললেন না ওই মহাসত্ত্বার কসম যার হাতে আমার প্রাণ এমনকি তোমার এমনকি তোমার কাছে তোমার প্রাণের চেয়ে আমাকে অধিকতর প্রিয় হতে হবে তখন ওমর আদি আল্লাহ তাকে বললেন এখন আল্লাহর কসম আপনি আমার কাছে আমার প্রাণের ছেয়ে অধিকতর প্রিয় নবী করিম সাল আলিয়াল্লাম বললেন হে ওমর এখন তোমার তোমার ইমান পূর্ণ হয়েছে মাসাল্লা তো আমরা অবশ্যই এই হাদিস সম্পর্কে এতটুকু জানতে পারলাম যে হ্যাঁ সাহাবিরা রাসুল সাল্লু সাল্লামের সাথে যেসব সাহাবিরা ছিল অমর খাতাব আরও অনেকে ছিল তো তাদের মধ্যে এত ইমানই এত জজবা ছিল যে রাসুলের প্রতি এত ভালোবাসা এত মোহব্বত ছিল যে তারা এমন কথা পর্যন্ত বলছে বলতে পারছে যে আমাদের প্রাণের চেয়েও আপনি আমাদের কাছে প্রিয় তো আমরা অবশ্যই হইতে পারি নাই হয়তো এরকম কিছু যে আমরা রাসূলকে এতটা মহাব্বত এতটা ভালোবাসতে পারে নাই তো আসলে আমাদের আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা থাকলেই আমরা হয়তো জান্নাত এই ছাড়া আমাদের জান্নাত নসিব হবে না তো অবশ্যই আমরা চেষ্টা করবো রাসূলের এরকম হাদিস মেনে চলার এবং কি আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন ওয়াখের দিনুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হবে রেখে Nice.